সুভাষ পল্লিক স্কয়ার থেকে রানী রাসমণি পর্যন্ত আমাদেরকে মিছিল করবার জন্য রাস্তা পরিষ্কার করে দিতে হবে। তা যদি না হয় তাহলে মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের এই আন্দোলন স্থলে এসে আমাদের দাবি শুনতে হবে। এর বিকল্প আমরা কোন রাস্তা অন্তত আজকের জন্য রাখছি না। সেজন্য আমাদের সমস্ত আন্দোলনকারী ভাইয়েরা আপনারা কইবি থাকুন, আমরা ধুনমতির আন্দোলন করে আসছি। আমরা জানি বাধা দিলে বাঁধবে লড়াই, আর সেই লড়াই যে পর্যায়ে যাবে তার জন্য আমরা প্রস্তুত আছি। আমরা জীবনের চরম সীমান্ত এসে দাঁড়িয়েছি। 16 বছর ধরে চিৎকার ঘানি করেও আমাদের বেতন 16,000 টাকা পার হয়নি। যে পুলিশ প্রশাসন আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন, বন্ধুগণ, আজকে আমরা এখানে জমায়েত হয়েছি। এখনো পর্যন্ত লোকাল এরিয়ায় যে সমস্ত পার্শ্ব শিক্ষক শিক্ষিকা রয়েছেন, আপনারা প্রত্যেকেই এখানে জমায়েত হন। আজকে এখানে জমায়েত দরকার। আজকে আমাদের পারমিশন থাকা সত্ত্বেও এই নির্মম প্রশাসন আমাদেরকে এখানে ব্যারিকেড করে আটকে দিয়েছে। যদি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যদি আমাদের সঙ্গে কথা বলতে যদি নারাজ হন, তিনি যদি না বলেন, আমরা এই আন্দোলনকে আরও একটা ভয়ঙ্কর আন্দোলনে পরিণত করতে চাই। আপনারা প্রত্যেকে যেখানে আসুন, বাড়ির থেকে বেরিয়ে চলে আসুন, বিকেল 2-3 জটাই বাজুক না কেন, আপনার প্রত্যেকে বাড়ি থেকে চলে আসুন। আমাদের প্রত্যেকের দরকার, যারা আপনার লোকালে আছেন প্রত্যেকে চলে আসুন। Thank you.